বাংলাদেশে তারকা তো আছে অনেকেই, কিন্তু ইংরেজি পড়িয়ে তারকা হওয়া যে সম্ভব তা প্রমাণ করেছেন মুনজিরিন শহীদ। মুনজিরিন শহীদ একজন শিক্ষক এবং কন্টেন্ট ক্রিয়েটর। নিজের নামের পাশে পরিচিতি হিসেবে নতুন করে যুক্ত হয়েছে লেখক মুনজিরিন শহীদ। অনলাইনে শেখাচ্ছেন ইংরেজির হাজারো বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন মুনজিরিন। এখন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বিষয়ে স্নাতকোত্তর পড়ছেন। অক্সফোর্ডে যাওয়ার আগেই বেরিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল, প্রথম শ্রেণীতে প্রথম। এই ফলাফল মুনজিরিনের। ইংরেজিকে সহজ করে উপস্থাপন করছেন নিজের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থীর পাশাপাশি নানান বয়সের মানুষ দেখছে সেসব ভিডিও। নিজের ইউটিউব চ্যানেলে প্রায় 2 লাখ অনুসারী রয়েছে মুনজিরিনের। 2020 সালের এপ্রিল মাসে ইউটিউবে যাত্রা শুরু করেন মুনজিরিন। সোশ্যাল মিডিয়ায় লাখো অনুসারী দেখেন মুনজিরিনের ইংরেজি শেখানোর ভিডিও। ইংরেজি শেখানোর ওপর শতাধিক কন্টেন্ট রয়েছে নিজের ইউটিউব চ্যানেলে। মুনজিরিন শহীদের শৈশবের দিনগুলো কেটেছে চট্টগ্রাম শহরে। ছোটবেলা থেকেই ইংরেজি বই পড়ার প্রতি ছিল ঝোঁক, তবে অনীহা ছিল গণিতের উপর। হাসতে হাসতে বলে উঠলেন, আমি গণিতে অনেকবার ফেলও করেছি। আসলে আমি কখনো অনুশীলনী করতাম না গণিতের, যতটুকু দরকার ছিল ততটুকুই করতাম। বিশ্ববিদ্যালয় জীবন শুরু হয় ঢাকাতে। ঢাকায় এসে এক বিরাট সমস্যার মুখে পড়তে হয় তার, কেননা শহরের কোনো রাস্তাঘাট চেনা নেই। বোনের সাহায্য নিয়েই প্রথমে ক্যাম্পাসে আসেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই নানান ফ্রিল্যান্সিং করে নিজের খরচ জোগাড় করতেন মুনজিরিন। এক এক সময়ে এক এক ধরনের এইম ইন লাইফ ছিল মুনজিরিন শহীদের। অনেক ছোটবেলায় তিনি ডাক্তার হতে চেতেন। তারপর ডাক্তারদের মেডিকেলের গাইডবুক দেখে তার মনে হয় ডাক্তারই তাকে দিয়ে হবে না। তারপর ভাবলেন আর্কিটেকচার পড়বেন। মাঝখানে অনেক দিন ধরে পাইলট হওয়ারও ইচ্ছে ছিল তার। এরকম অনেক ধরনের ইচ্ছাই ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে ইংলিশ পড়ে অনেক ভালো লেগেছে তার। ইংরেজি ব্লগ লেখার প্রতি বেশ আগ্রহ ছিল মুনজিরিনের। 10 মিনিট স্কুল ব্লগ নামে একটা বিভাগ চালু করছে জানতে পারেন মুনজিরিন। ব্লগ রাইটার হিসেবে যাত্রা শুরু হয় 10 মিনিট স্কুলে মুনজিরিন শহীদের। পরবর্তী সময়ে পর্দার পিছনের মানুষ হিসেবেই কাজ করেছেন বিভিন্ন বিভাগে, কুইজ টিম, সোশ্যাল মিডিয়া টিম, কন্টেন্ট টিম সহ নানান টিমে। বর্তমানে তিনি 10 মিনিট স্কুলে মানব সম্পদ বিভাগের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত রয়েছেন। সামনে এসে কখনো কাজ করার ইচ্ছে হয়নি তার। ক্যামেরার সামনে এসে কথা বলতেই কিনা খানিকটা লজ্জা পেতেন। করোনা যখন বাংলাদেশে হানা দেয় তখন ঘরে বসেই চলতে থাকে কর্মকাণ্ড। করোনা ভাইরাস সংক্রমণের সময় ঘরবন্দী জীবনে খানিকটা ভিন্ন কিছু করার পরিকল্পনা থেকেই ইংরেজি বিষয়ের ওপর নানান কন্টেন্ট তৈরি করা শুরু করেন মুনজিরিন। ভিডিও করার জন্য কোনো সরঞ্জাম ছিল না ঘরে, মোবাইল দিয়েই তৈরি করতেন ভিডিওগুলো। মুনজিরিন ভেবেছিলেন হয়তো কেউই ভিডিওগুলো দেখবেই না, অথবা দেখলেও সবাই হাসাহাসি করবে। তবে প্রথম ভিডিও প্রকাশের পরই মুনজিরিনের ভাবনার উল্টো কিছু ঘটল। মানুষ সাদরে গ্রহণ করেছেন তার ভিডিওগুলো, লাইক, শেয়ার আর মন্তব্যে সবাই উৎসাহ দিয়েছেন। প্রথমে পরিকল্পনা করেন স্পোকেন ইংলিশের ওপর 30টা ভিডিও তৈরি। ভিডিও তৈরির পর 10 মিনিট স্কুল সহ নিজের পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করতেন। প্রথম ভিডিও আপলোড করার পর 10 মিনিট স্কুলের ইতিহাসে একদিনেই 1 মিলিয়ন অতিক্রম করে ভিডিওটি। সকলের উৎসাহ এবং 10 মিনিট স্কুলের সদস্যদের অনুপ্রেরণায় পুরোদমে ইংরেজি বিষয়ের ওপর ভিডিও কন্টেন্ট তৈরির প্রতি আগ্রহী হন মুনজিরিন। ঘরে বসে স্পোকেন ইংলিশ মুনজিরিনের প্রথম অনলাইন কোর্স। কোর্সটি প্রকাশিত হয় দেশের সবচেয়ে বড় অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুল থেকে। কোর্সটি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 55,000 শিক্ষার্থী সেখান থেকে ইংরেজি শিখছেন। এটি দেশের অনলাইন কোর্সে এক মাইল ফলক। একজন মানুষকে যেসব পরিস্থিতিতে ইংরেজি বলতে হয় সেসব বিবেচনায় রেখে কোর্সটি তৈরি করা হয়েছে। যেমন বিমানবন্দর, ব্যাংক বা বিশ্ববিদ্যালয়ে যখন ইংরেজির বিকল্প থাকে না, তখন তারা কিভাবে সেখানে কথা বলবেন
তা এই কোর্সে শেখানো হচ্ছে। লেখক শিক্ষক মুনজেরিন শহীদ প্রতিদিন 20 লাখ শিক্ষার্থীকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটক সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ইংরেজি পড়াচ্ছেন। তার শিক্ষামূলক ভিডিওগুলো গত 8 মাসে বাংলাদেশ, সৌদি আরব, ভারত ও মালয়েশিয়ায় প্রায় 11 কোটি বার দেখা হয়েছে। মুনজেরিন শহীদ ইংরেজির উপর লিখেছেন 2টো বই, ঘরে বসে স্পোকেন ইংলিশ এবং সবার জন্য ভোকাবুলারি। প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে বইমেলায়। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুনজেরিন শহীদের মাত্র 2জন বন্ধু জানেন অনলাইনে ইংরেজি পড়িয়ে তিনি এতটা বিখ্যাত। মুনজেরিন বলছিলেন, আমি অনলাইনে পড়াই, এই বিষয়টি এখনও মানুষকে বলতে লজ্জা পায়। সামাজিক যোগাযোগ মাধ্যম যারা নিয়মিত ব্যবহার করেন তাদের কাছে বেশ পরিচিত 10 মিনিট স্কুলের শিক্ষক মুনজেরিনের ইংরেজি শেখার ভিডিও। মোটা ফ্রেমের চশমা পরা স্কুলের কোনো রাগী শিক্ষক নন মুনজেরিন, বরং সদা হাসি খুশি একজন শিক্ষক। সহজ আর সাবলীল পড়ানোর পদ্ধতি দর্শকদের কাছে বেশ পছন্দ। অনলাইনে আরো অনেকেই তো ইংরেজি শেখান, কিন্তু মুনজেরিনের শেখানোর পদ্ধতি কেন সবাই পছন্দ করেছে? তার মতে তিনি খুব বেশি নিয়মকানুন বা ব্যাকরণ ধরে পড়ান না, বরং কোনো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উদাহরণ দিয়ে শেখানোর চেষ্টা করেন, যার ফলে সবাই হয়তো খুব সহজেই আয়ত্ত করতে পারেন। মুনজেরিন আরো জানালেন, নিজে ক্লাসে বসে ইংরেজি শিখতে গিয়ে যেই সমস্যাগুলো অনুভব করতেন অথবা বন্ধুদের ক্ষেত্রে যেই সমস্যাগুলো দেখতেন সেগুলো বিবেচনায় রেখে তিনি সবসময় পড়ানোর চেষ্টা করেন। এছাড়া ইংরেজি বলার উপর বিশেষ একটি কোর্সও রয়েছে তার। ভবিষ্যতে IELTS কর্মক্ষেত্রের ইংরেজি, ছোটদের ইংরেজি বলা বিষয়ক কোর্স শুরু করার পরিকল্পনার কথা জানালেন মুনজেরিন শহীদ।